প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে সেই অনুষ্ঠান নিয়ে আমরা চলে এসেছি যে অনুষ্ঠানে আমাদের যিনি রয়েছেন আপনাদেরকে প্রপার গাইডেন্স তো দেনই তার পাশাপাশি এমন কিছু গভীর ইনফরমেশন যেটা জ্যোতিষশাস্ত্রের মধ্যে রয়েছে সেই অন্তর্নিহিত ইনফরমেশনগুলো জানার এবং জানাবার একটা জায়গা কিন্তু এই অনুষ্ঠান দর্শক বন্ধুরা আপনারা বহুদিন ধরে এই প্রোগ্রাম দেখছেন যারা কন্টাক্ট করেছেন তারা বুঝেই গেছেন যে কন্ট্যাক্টটা আরো আগে করলে বেটার আরো ভালো হতো যাই হোক যখনই করেছেন তারা উপকার পেয়েছেন এবারে এখন আজকে এই আবারও সুযোগ থাকছে আপনাদের কাছে যে আপনাদের প্রশ্নের উত্তর যেমন আপনারা পাবেন পাশাপাশি আপনাদের সঠিক কি করাটা সঠিক দরকার কেউ হয়তো জানতে চাইবেন যে কর্মক্ষেত্র নিয়ে কেউ হয়তো পড়াশোনা নিয়ে কেউ হয়তো অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কিন্তু শুধু জেনে নিলেন আর সেই একই কাজে আটকে গেলেন সেটা করবেন না সঠিকভাবে জানুন এবং কি করলে ঠিক থাকা যেতে পারে সেটা ভালোভাবে কাজে লাগান আমাদের সঙ্গে আছেন সনন্ধন অ্যাস্ট্রোলজার সনন্ধন সংখ্যা তত্ত্ববিদ বাস্তুবিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগু আমরা তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে গচ্ছি আর আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা নমস্কার জানিয়ে সরাসরি আজ একটা টিভি চ্যানেলের কারণ ইউটিউব হলি ইউটিউব বলি টিভি চ্যানেলের সরাসরি লাইভ ফোন প্রোগ্রাম এবং আশা করি দোলের যে মুহূর্তগুলো সেগুলো আমরা কাটিয়ে আশা করে উঠেছি কিন্তু অনেকেরও এখন ঘুমটুমগুলো ভাঙেনি তো জেগে পড়ুন এখন সন্ধ্যা ছটা পঞ্চাশ হয়ে গেল আশা করি ঘুমের যোগ কেটে গেছে কারণ আমরা অনেককেই জানি বেলা বারোটায় ঘুম থেকে ওঠে আবার দুপুরের দিকে তিনটে চারটে সময় মোবাইল টোবাইল দেখে ঘুমায় কাজ না থাকলে সন্ধ্যা সাত চারটায় ফোন করু স্যার এখন কি ঘুমাচ্ছ হ্যাঁ স্যার আজকে একটু শরীরটা ভালো নেই শরীরটা ভালো নেই একটু বলে বুঝছো তাহলে এমনি বলা যে স্বাস্থ্য সম্পদ মর্নিংয়ে যত ভোরবেলায় উঠবো তত আমাদের জন্য ভালো কিন্তু সময়ের সাথে সাথে আমাদের এখন চিন্তা ভাবনাগুলো চেঞ্জ হয়ে গেছে ওই কারণেই বোঝাবার চেষ্টা করছি আশা করি দোল থেকে ঘুম ভেঙে এখন আবার নতুন জীবনে আমরা শুরু করে দিয়েছি নমস্কার কে আছেন নমস্কার হ্যাঁ কার সম্বন্ধে জানেন এই নাম আচ্ছা বলুন ডেট অফ বার্থ 6th 2003 6 কখন 3 2003 কখন কোথায় জন্মস্থান

কি পড়াশোনা করছেন আর হ্যাঁ উচ্চ মাধ্যমিক পর থেকে তো উচ্চ মাধ্যমিক অব্দি কোন বোর্ডে ছিলেন হ্যাঁ স্কুল লেভেলে কোন বোর্ডে ছিলেন আপনি হ্যাঁ সেটাই বলছি বোর্ড তো থাকবে না হলে মাধ্যমিক পর থেকে তো শিফট হয় ভাগ হয় তার আগে অব্দি তো সব বোর্ড গুলো আলাদা আলাদা থাকে না কেউ ওজমল গেল কেউ সিবিএসি বোর্ডে গেল কেউ আইসিএসি সেই ইংরেজি এসে গেল আপনাকে তাহলে আপনার কোন চলছে এবার থার্ড ইয়ার আপনার রাশি লগ্নটা বলে বিশ্ব রাশি নার্সিং শনি রাহুযুক্ত বৃহস্পতি ভালো রয়েছে কেতু মঙ্গল সপ্তম অষ্টম নবম দশম মিন রাশি মিন রাশি সাবজেক্ট ঠিক আছে শুধু সময়টা আমি দেখে নিচ্ছি সময়ের অপেক্ষা সাবজেক্ট ভুল হলে কোনো কাজ পাওয়া যাবে না সাবজেক্ট যেহেতু ঠিক আছে মানে যেটা রুটটা ধরেছেন এখানে খারাপ রয়েছে বলে তো কাছাকাছির মধ্যে একটু টাইমটা দেখি চব্বিশ মে দু হাজার চব্বিশ তেরো আচ্ছা গেল এরপর আসবে বৃহস্পতি কবে আসবে তেরোই মে দু হাজার সাতাশ তার মানে এই বছর এই মে মাস থেকে সাতাশ সালে তেরোই মে এইটা হচ্ছে আপনার কাছাকাছির মধ্যে আইডিয়াল টাইম সাতাশ সালে মেয়ের মধ্যে যদি ঢুকে যেতে পারেন আর শনিতে গিয়ে চাকরি পাবে না যা কিছু পাওয়ার ইম্প্রুভমেন্ট হয় সাতাশ এই সাতাশটুকু ইউটিলাইজ করুন এটা আপনার জন্য ভালো আর এই সময়টা কোনোভাবেই ফাঁকি দেওয়া নেই ফাঁকি দেয় না মানে কি প্রত্যেকের জন্য আপনার ওরকম নার্সিং ট্রেনিং প্রয়োজন লোক নিচ্ছে সব ছেলে মেয়ে তো সিরিয়াস না সব ছেলেমেয়ের ভাগ্য সমান হবে না তাহলে আবার ভাগ্যটা অনুকূলে থাকতে হবে আমার সিরিয়াসনেসটাই থাকতে হবে যেহেতু টাইমটা কাছাকাছি করে এরপর শনির অন্তর্দশা যখন আসবে তখন পাবে না ওই একটা গ্রহই আপনার শুধু খারাপ তাছাড়া সব গ্রহগুলো ভালো বৃহস্পতি খুবই ভালো যদি এই নার্সিং না নিতেন আমি অন্য কোন সাবজেক্ট নিয়ে আপনাকে কেরিয়ার করতে বললো কেরিয়ার হতো আপনার কারণ বৃহস্পতির বা তুমস্ত এই বৃহস্পতির অন্তদশা যেহেতু ঢুকছে কবে থেকে ঢুকছে সাতাশ সাল থেকে তিরিশ সাল ঢুকে আর কিছু করা না তা যা লাইফে তৈরি করতে হবে চব্বিশ সালের মে থেকে এবং সাতাশ সাল পর্যন্ত ভালো একটা স্টেপ সাতাশ থেকে তিরিশ তো গোল্ডেন টাইম ভালো থাকুন দিদি ভাই ঠিক আছে ভালো লাগলো অনেকে ভুল রুট নিলে তো ফেরানোর জায়গা থাকে না

নাইন থেকে তোমাকে সাবজেক্ট সিলেকশন দিয়ে দিচ্ছে এবছর করলাম অনেকগুলো করলাম এবছর মানে চব্বিশে না তারা চব্বিশে টেনে উঠে গেছে তবে নাইনে ছিল এর আগের বার তেইশে আর ওভারঅল মাধ্যমিকের পর আছে কিন্তু আগের থেকে যদি প্রিপারেশান নিই যে আমি আর্টস পড়ো না সায়েন্স পড়ো না কমার্স পড়ো একটা লোকের নটা গ্রহ স্ট্রেনফুল হয় না যে গ্রহগুলো ভালো সেই গ্রহের কম্বিনেশনের সাবজেক্ট সেট করতে হয় আমরা একটু ভালো স্টুডেন্ট মানে অর্থাৎ এইটটি অ্যাভাব পাচ্ছি স্কুলে আমাকে সায়েন্স দিয়ে দিল তার মানে সায়েন্স দিয়ে আমি বিরাট কিছু হয়ে যাবো কোনো দিনই না আপনার রাশির জন্য কি বলছে আপনার কর্মকারক গ্রহটাকে আমি সায়েন্স পড়ে আর্টস পড়ে কি করবো আমি কেরিয়ার করতে চাইছি তা কেরিয়ার ওরিয়েন্টেড কোনটা কি গ্রহ সেই গ্রহ ধরুন আমার কর্মকারক গ্রহ শুক্র শুক্র তো এখানেও যেন সায়েন্সেও শুক্রের গুরুত্ব রয়েছে ইনফরমেশন টেকনোলজি পড়ে আর্টসেও রয়েছে জিওগ্রাফিতে অনার্স জিওগ্রাফিতে অনার্স পর্যন্ত তার তো ইঞ্জিনিয়ার হওয়া অনেক সহজ ব্যাপারটা তা না কোনটা দেবো কখন দেবো সেইভাবে ছেলের নাম দত্তেট অফ বার্থশো আটানব্বই তেরো আট উনিশশো আটানব্বই নাইনটি কোথায় সকাল নটা বিয়াল্লিশ

রাস্তাঘাট বাড়িতে আরো বেশি বাচ্চা জন্মায় এগুলো পারফেকশনের জন্য একটু তখন সেইভাবে ফুট করা হয় বৃহস্পতিবার ছিল জন্মবার হ্যাঁ বলুন আপনার ছেলের সম্পর্কে প্রশ্ন বলুন ও কত কি পড়াশোনা করেছে হ্যাঁ সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল শনি মঙ্গল দেখেননি

এটাই যদি অন্য কোন দিকে কারণ একটা লোক ইঞ্জিনিয়ার মানে তো ইলেকট্রিক্যাল পড়তে হবে সিভিল না ইনফরমে টেকনোলজি আছে তারপরে অনেক কম্পিউটার সায়েন্স আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে শনি মঙ্গলের শনিও হচ্ছে নিচস্ত দেখে নিন এগুলো মেস রাশি আপনার সন্তানের একটা লোক পায় একটা লোক পায় না কেন ধরুন একই সঙ্গে দুটো বাচ্চা পাস করছে একজন হয়তো ক্যাম্পাসিং চাকরি পেয়ে গেছে একজন পেলো উপযুক্ত চাকরি এই রুট দিয়ে বড় উপযুক্ত চাকরি কোনোদিনই পাবে না এই ফিল্ডে ও যদি আপনার মাস্টারি মাস্টারি অলরেডি হয়ে গেছে ওর দু বছর ইয়ার লস আছে এখনো যদি অন্য কোনো সাবজেক্টও পড়ে তাহলেও কেরিয়ার হবে না যদি আমি বললাম এমই পড় প্রথমত পড়বে না পেশেন্স নেই দ্বিতীয় চাকরি পাবে না কেন দু বছর লস দিয়ে সে শুরু করছে এই ফিল্ডের মধ্যে যা পাবে সেই মিউনিসিপালিটি চাকরি পেলেও পাবে সর্বেই জানি তো কোনোদিনই পাবে না

এই রাস্তা যেও না তাহলে এই রাস্তাটা তো ভালো এই দিন কাজটা করো না তাহলে অন্য দিনটা তো ভালো তো ভালো দিন ইউট্রেস করা খারাপ দিকটা ত্যাগ করা এই হচ্ছে এই জন্যই গাইডলাইনটা নেওয়ার প্রয়োজন নিশ্চই আমাদের পরের বন্ধু রয়েছেন সঙ্গে নমস্কার কার সম্বন্ধে জানছেন কার নিজের আচ্ছা নাম কি বলুন জন্ম তারিখ

প্রথমত এইভাবে বলি আমি যেভাবে পৃথিবীতে দিই ঠিক রাস্তায় আমরা আছি ভাবে বলুন তো যে জায়গায় আছে যে নেশা করছে সেভাবে আমি ঠিক আছি তাহলে সে ভুলটা করতো না উল্টো দিকে যে সুস্থ আছে সেভাবে উনি ভুল করছে ঠিক সেই অ্যাঙ্গেলে বোঝি স্বামী যেহেতু যেমন আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন না তাহলে এই দাদার সঙ্গে বিয়ে না হয় আপনার রামের সাথে হতে পারতো রামের সঙ্গে না হয় স্বামীর সঙ্গে হতে পারতো কথা দিয়ে বলছি বলা আছে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় অত আমাদের প্রভাবটা আমার ছকে আমার স্বামী ভালো হবে আমার ছকে আমার স্বামীর করবো সেটা আমার ছকেই থাকবে যেটা আপনার কথা বলছে তাহলে আপনার ছকটায় তো ডিস্টারবেন্স রয়েছে তাহলে তাকে কি করে আপনি চেঞ্জ করবেন কারণ আপনি তো আপনার দিক থেকে তাকে ধরছেন সে বাই নেচারে চেঞ্জটা হবে তার তো ডিস্টারবেন্স আছেই তা কিন্তু আপনারই তো বেসিক্যালি ডিস্টারবেন্স আছে যে আমার হাজবেন্ড ঠিক হবে না মনোপ্রুত হবে না কেন আপনি চলে আসি আপনার লগ্নটা হচ্ছে একটু আগে বললাম লগ্নটা হচ্ছে আপনার বৃষ্টি লগ্ন আর আপনার রাশিটা হচ্ছে কুম্ভ রাশি সেই কুম্ভ রাশির সাড়ে সাথে চলছে জন্মকালীন সেই কুম্ভ রাশি শনি নিচস্ত সপ্তম পতি সেই শুক্র রয়েছে সেই শুক্রটাও আপনার রয়েছে কার ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রে শত্রু ক্ষেত্রে ওই জন্য এইভাবেই সারাটা জীবন আপনাকে তালি দিয়ে চালাতে পারে মেয়েদেরই স্যাক্রিফাইস করতে বলে আমরা যেভাবে ছোটবেলাতে যে সংস্কৃতি মানুষ বরু দিদি যা করে ফেলেছেন গেলাও যাবে না ওগুলানো যাবে না আপনাকেই অ্যাডজাস্ট করে করে চলতে হবে এটুকুই আমি বোঝাবো বুঝাবো যদি কোনোদিন ভগবান দিনক্ষণ দেয় যদি তার কোনোদিন সুবুদ্ধি জাগ্রত হয় হওয়ার সম্ভাবনা কম কারণ অ্যাজ পার আমার ছকেই খারাপ তাহলে আমার ভাগ্যে যদি ভালো থাকে সে খারাপ লোকও ভালো আছে না প্রচুর নেশাগ্রস্ত যে জীবনে কিছু হবে না একটা বিয়ে হওয়ার পর সেই মেয়ে তার লাইফটি চেঞ্জ করে দিয়েছে আবার একটা ভালো সুস্থ ছেলে দেখে চাকরি বাকরি আলাদা ছেলে দেখে ব্যবসা করে ভালো দেখে বিয়ের পর তার অবনতি হয়েছে ডিউ টু স্টার আপনার স্টারের কানেকশানটা ঠিকঠাক নেই ওয়েট করুন আর যেহেতু আপনি যে ধর্মের লোক হন আপনি ঠিক ঠিক মতন সেই ধর্মগ্রন্থ পাঠ করুন আশা করি মঙ্গল হবে ভালো থাকুন দিদি ভাই আমাদের প্রোগ্রামের সময় যেটুকু রয়েছে তার মাঝে আমরা অবশ্যই আমাদের দর্শক বন্ধুদেরকে একটু বলে রাখি আপনারা নিশ্চয়ই মনে করবেন যে পরিস্থিতি এবং প্রশ্ন অনুযায়ী যদি মনে হয় যে আপনি কন্ট্যাক্ট করতে চাইছেন তাহলে নিশ্চয়ই কন্ট্যাক্টের সুযোগ রয়েছে যেখানে আপনারা সরাসরি চেম্বারেও আসতে পারেন সরাসরি আপনারা অনলাইন পরিষেবাও পেতে পারেন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারের মাধ্যমে নামের বুকিংটা করিয়ে নিয়ে আপনারা চেম্বারে পৌঁছতে পারেন আপনারা প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার রাসবিহারি এভিনিউ নিউ প্রত্যেক বৃহস্পতিবার শনিবার রবিবার করদায় আর প্রত্যেক শুক্রবার শিয়ালদহ সুযোগ পাচ্ছে এবার যদি অনলাইন গাইডলাইনের জন্য যদি ট্রাই করেন তাহলে ঠিক যে নাম্বারটি আপনাদেরকে বলছি সেই নাম্বারেই আপনারা আবার কল করে সেটা জানালে আপনারা পাবেন WhatsApp নাম্বার যে WhatsApp নাম্বারটাতে আপনার নাম আপনি কি জানতে চাইছেন আপনার জিজ্ঞাসা আপনার দুটি হাতের ছবি গার্ডিয়ানের নামের ফার্স্ট অক্ষর এবং তার পাশাপাশি যেটা আপনার জন্মসাল সময়ের তারিখের যে জন্ম ডেটা সেটি পাঠাবেন আর যে পারিশ্রমিকটা পাঠাচ্ছেন তার আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা নিজেদের জিজ্ঞাসার যে উত্তর সেটা জানতে পারবেন আলোচনাতে এগোচ্ছি ফোন নেওয়ার একটা দারুণ এই সময় আমাদের কাছে একটা সুযোগ আছে যে আমরা পরপর ফোন নিচ্ছি এবং যারা যারা জানতে চাইছেন তাদেরকে সুযোগও দেওয়া হচ্ছে নমস্কার বলুন কে বলছেন কার সম্বন্ধে জানবেন মেয়ের নাম আচ্ছা জন্ম তারিখ

মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোথায় জন্মেছে কোথায় হসপিটাল নার্সিং না বাড়ি হসপিটালে না নার্সিং না বাড়িতে কোথায় জন্মগ্রহণ করেছে আচ্ছা বিকেল বেলা তো বৃহস্পতিবার ছিল আজ সব বৃহস্পতিবার সব আসছে বৃহস্পতিবার জনবার ছিল কোন প্রশ্ন করুন তো পড়াশোনা নিয়ে প্রশ্ন বলুন চাকরি পাবে না আচ্ছা একমাত্র বুথগ্রস্ত মেয়েদের না ছোটবেলা থেকে না কেউ ব্যবসার কথা ভাবেই না মানে আমাদের ঘটনার কথা বলছে আর এই গ্রাম বাংলার আর মেদিনীপুর ডিস্ট্রিক্ট ম্যাক্সিমাম না চাকরি বাকরি করার প্রবণতা একটু পড়াশোনা পড়াশোনা ভালো ভালো রয়েছে ওরা চাকরি করার পরে কি কি নিচস্থ বৃহস্পতি নিচস্ত রবি নিচস্ত শুক্র নিচস্থ মঙ্গল নিচস্থ কোন দিক থেকে ট্রেস দেবো একটাই প্লাস ফাইভ বুধ বুধ বিচার বুদ্ধি বিচার যদি পড়াশোনা করে কিছু করতে চায় তাহলে একে ভবিষ্যতে প্রফেশন কোর্স করতে হবে উচ্চ মাধ্যমিক থেকে যদি ব্যবসা করতে পারে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে সাকসেস হবে কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ডের কেউ বিজনেসম্যানই নয় বা যে না আমার মেয়েদের দেখ তোমার বাবা তুমি ব্যবসা করো এটা খুব কম বাবা মায়ের মধ্যে এই প্রবণতাটা রয়েছে এবার হায়ার স্টাডি করে কেউ কেউ চাকরি করতে করতে ব্যবসা করে ঠিক আছে এই ব্যবসা করতে করতে কিছু হবে না দিদি ভাই পড়াশোনা ঠেলে হবে পড়াশোনা দিয়ে হবে না এ এ অ্যাজ প্রতিষ্ঠা হবে যদি ওকে ঠিকভাবে ট্রিট করেন এটা ব্যাকগ্রাউন্ড উপর নির্ভর করে ওনাকে যেমন চাকরি করা ব্যাকগ্রাউন্ড খেতে খাও খেতে খাওয়া ব্যাকগ্রাউন্ড ও যদি একটা চাকরি পেয়ে যায় বেঁচে গেলাম অল্প বয়সে বিয়ে থা দিয়ে দেবো এরা একটা প্রবণতা গ্রাম বাংলার মধ্যে থাকে ওকে নিজের পায়ে দাঁড়াতে দিন একটা লোকের অন্য গ্রহগুলো যখন খারাপ আছে একটা গ্রহ তো ভালো আছে যেটা ভালো আছে সেটা রিপ্লেস করুন দিকে তাকিয়ে না খারাপ খারাপ খারাপের দিকে তাকালে খারাপই হবে ভালোর দিক থাকেন ওই একটা ভালোই যাবে লাইফ টাইমটা বলে দিই কোন জন্য আইডিয়াল আর একটা সময় যদি ঠেলে ঠেলে তো পড়াশোনা করাতে হবে সবার পড়াশোনা মানে চাকরি হবে তার নয় আমরা ছোটবেলা থেকে সবাইকে চাকরি করার জন্য পড়াশোনা করি পড়াশোনাটা হচ্ছে শিক্ষাটা চেতনা বৃদ্ধি ঘটায় চেতনাটা ভবিষ্যতে এলে আমার শারীরিক মানসিক সব শুক্রের দশা চলছে চাঁদ পঁচিশ সাতাশ মঙ্গল রাহু আঠাশ বৃহস্পতি একত্রিশ একত্রিশ ষোলো পাঁচ দু হাজার একত্রিশ ষোলো পাঁচ দু একত্রিশ এই সময় পর থেকে ভাগ্যের পরিবর্তন ঘটবে আর আপনি বুঝে গেলেন ওকে পরবর্তীকালে পড়াশোনাটা শিখিয়ে ওকে পরবর্তীকালে চেষ্টা করবেন ওকে নিজে কোনো হাতে টেকনিক্যাল কোনো কোর্স ওকে শেখাবেন যেমন কথা বলছে যে বিউটি পার্লার তবে এটা টেকনিক্যাল কোর্স আপনি শিখলেন শিখে তবে সেটাকে অপারেট করেন একটা কথা বসে বলছি সবার বিরাট পুঁজি নেই যে কালকে একটা বড় একটা ইনভেস্টমেন্ট করে শোরুম বানিয়ে দেবেন এটা কিন্তু বিজনেস এর ইচ্ছা ছেলে হলে তো কনসেপ্ট থাকে ঠিক আছে ব্যবসা করায় ওর বাবা যা আছে এগুলো বেঁচে ব্যবসা করে মেয়েদের প্রতি সেটা থাকে না আর বিয়ে দেওয়ার চেষ্টাই করবেন না আগে আগে নিজের প্রতিষ্ঠা হবে তারপরে ভাববেন ভালো তখন দিদি তাহলে ব্যবসা এই বিষয়টা নিয়েও আপনি যে ফিল্ডেই যান সেখানে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের বিচক্ষণতা আমাদের বুদ্ধি এবারে বাকিটা তো ডেফিনেটলি হরোস্কোপে যেখানে যে মানুষ বুঝতে চায় না চাকরি কিন্তু খারাপ হোক ভালো ঝুঁকিটা কম জীবনের চাকরি চলে যেতে পারে ব্যবসার ঝুঁকি সব থেকে বেশি ব্যবসার একরকম বুদ্ধি বুদ্ধির দরকার চাকরি করতে গেলে একরকম বুদ্ধির দরকার ঠিক সেই পয়েন্ট অফ থেকে সবকিছুই গুরুত্ব আছে কার জন্য কোনটা বহু মানুষ আছে উচ্চ ছেড়ে পরে ব্যবসা করেছে এটা বহু উদাহরণ দিয়ে বলতে পারি তারপরে একটা সময় ছোটবেলাতে আমরা যেমন রিক্সায় চালাই ছাতুই বিক্রি করি আর ম্যাজিস্ট্রেট যে শিক্ষাটা প্রথম কমন সেটা সবাই আমরা পড়াশোনা শিখতে সেই সময় কিন্তু আমরা ভাবি না আমার সন্তানদের এটা ব্যবসাদারের ছক তাই পড়াবো না উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা ব্যবসাদার আছে তাহলে ব্যবসার সঙ্গে শিক্ষা টায়ার কোনো সম্পর্ক নেই চাকরির সঙ্গে অবভিয়াসলি ব্যব শিক্ষার সম্পর্ক রয়েছে তাহলে আমি কি করবো ফোকাসটা ছোটবেলা থেকে থাকা দরকার কোন দিকে যাবো কোন দিকে তাকে গুরুত্ব দেবো কোন গ্রহটা তার ভালো এই যে একটু বললাম উচ্চ নদী থেকে প্রফেশনাল কোর্স দেওয়া দরকার কেন উচ্চ নদীটা রুট আর নয়তো আফটার গ্র্যাজুয়েশন তা আফটার যদি রেজাল্ট না করতে হয় কোর্স করে কিছু করতে পারবে না বুথ বুথ যে ধরনের অ্যাপ্লাই সাবজেক্ট দেখে সেই সাবজেক্টগুলোতে দিতে যেমন হোটেল ম্যানেজমেন্ট দেখে খুব ভালো কিন্তু পড়াবে না আমার এমন একটা জায়গায় জন্ম বাড়ির ব্যাকগ্রাউন্ডও তো সেরকম স্টেডি হতে হবে ধরো সিএ যাত্রার বাড়ির ছেলে মেয়ে সিএ পড়ে না ইভেন্ট ম্যানেজমেন্ট জানে না না জানলে পড়বে কি করতে

দুপুরে একটা তিরিশ হম হিলি হিলি ওই বাংলাদেশ বর্ডার ওইদিকে আছে হ্যাঁ হ্যাঁ হিলি মালদার দিক থেকেও যাওয়া যায় হুম কোথায় হয়েছেন হসপিটালে নার্সিং না বাড়িতে কোথায় হয়েছেন হসপিটালে নার্সিং হোমে না বাড়িতে হসপিটাল শুক্রবার ছিল বলুন বলুন প্রশ্নটা বলুন আর একবার বলুন কেরিয়ার কতদূর পড়াশোনা করেছেন কি সাবজেক্ট ছিল যেন মানে পাশে পড়েছেন গ্র্যাজুয়েশন করেছেন তো গ্র্যাজুয়েশন তো দু বছর আগেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা কোন ই আরে পাস আউট হয়েছেন চব্বিশ সালে তেইশ সালে পাস আউট হয়েছেন তাহলে এবার কি জানতে চাইছেন আমি এই পড়াশোনা থেকে চাকরি পাবো না কি করবো রাশি এখানে গ্রহ আচ্ছা বৃহস্পতি পঞ্চম এক দুই তিন চার পাঁচ ছয় বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে আচ্ছা রাহু তুঙ্গস্থ রবি ভালো জায়গায় মঙ্গল ভালো জায়গায় বুধ তুঙ্গস্থ শুক্রটাই নিচস্ত আপনি আপাতত দেখেন টাইমটা কি আছে আপাতত চাকরি বাকির চেষ্টা করুন যে বড় চাকরি পাবেন না শুধু আমি টাইমটা দেখছি টাইমটা খাওয়ানোর জন্য যে একটা কাজের মধ্যে যদি ইনভলভ থাকেন তেইশ সালে পাস করে গেছে অলরেডি একটা বছর বসে গেছেন এখন তেইশ চব্বিশ সেপ্টেম্বর চন্দ্র শেষ হবে এবার মঙ্গল আসবে মঙ্গল আসবে পঁচিশ এই পঁচিশ সালের তেরোই মার্চ এইখান থেকেই আপনার ওই মঙ্গলের দশাটা মঙ্গল সপ্তাহে বললাম শুধু শুক্র বলে বেঁচে গেছে এই মুহূর্তে এই দশা না এরপর রাহুল দশা শুক্রের দশা পাচ্ছে না যে গ্রহগুলো খারাপ থাকে সেই গ্রহের দশাগুলো না পাওয়াটাই মঙ্গল শুক্র কুড়ি বছর থাকতো আর এখানে ছোট ছোট পাবে ছোটটা নেই চিন্তা নেই যেমন তিরিশ সাল থেকে পাবে এক বছর খারাপ কি আছে কিন্তু বাদ বাকিটা তো ভালো এই পঁচিশ সালের তেরোই মার্চ থেকে বত্রিশ সাল ওভারঅল এক বছর গ্যাপে যদি বাদ দিই ওই তিরিশ একত্রিশটা বাদ বাকি ওভারঅল আপনার ভালো তবে চাকরি না করাটাই বুদ্ধি না করা মানে উপযুক্ত চাকরি পাবেনও না কিন্তু সাময়িক রাহু অবধি রাহু মানে পঁচিশ থেকে ২৬ এই ২৬ সাল অবধি তার মানে আর দুটো বছর কোনো কাজের মধ্যে ইনভলভ থাকুন যদি আর লস না হয় তারপরে স্বাধীন প্রফেশনের কোনো উন্নতি তিন আট দু হাজার সাত তিন আট দু হাজার সাত থেকে মাইন্ড সেট আপটা চেঞ্জ হয়ে যাবে কারণ আপনার অ্যাম্বিশন কারো সুপ্রাম্বিশন মানে যা ভাববেন আর বাস্তবে যা ঘটবে তার মধ্যে মিল থাকবে না তখনই দেখবেন আপনি নিজে শিফট করে গেছেন সেটা শনি অন্তর্দশায় শিফট হবে ভালো থাকুন দাদা ছকটা ভালো আছে আজকে অনুষ্ঠানের সময় এই পর্যন্তই তাই আর বেশিক্ষণ কথা বলার স্কোপটা নেই আপনি যদি চান তাহলে আপনি আপনি যোগাযোগটা করে নিয়ে আলোচনা করিয়ে নিতে পারেন আর সঙ্গে দর্শক বন্ধুরা একটাই কথা বলবো প্রচুর দর্শক এখনো হয়তো চেষ্টা করে চলেছেন ফোনে কথা বলার জন্য পার্সোনালি আপনারা কন্ট্যাক্টটা করে নিতে পারেন ফোন নাম্বারটা টেলিভিশনের পর্দায় আপনারা দেখতেই পাচ্ছেন বুকিং নিয়ে চেম্বারে পৌঁছতে পারেন অনলাইন গাইডেন্স নিতে চাইলে নিতে পারেন দেখতে দেখতে প্রোগ্রাম টাইম আমাদেরকে বলে দিয়েছে যে এই অবধি আমাদের অতিথিকেও তাই ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের সকল দর্শক বন্ধুদেরকে বলবো ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার নমস্কার